আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবারও ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে একটি ডিফারেন্ট টাইপের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি, সেটি হচ্ছে বেবি ফ্রকে গলায় নিচে এবং হাতার পোর্শনটিতে আমি একটি কাজ করেছি সুই সুতার সাহায্যে। তো এই কাজটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, আশা করি এই কাজটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন আমি কাজটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই কাজটি করার জন্য এখানে আমি ফেটি সুতা ইউজ করব। তো সেলাইটি করার জন্য এখানে আমি 3 গুণ পরিমাণ সুতা নিয়েছি। ফ্রকটির পেছন সাইড থেকে আমি সেলাইটি শুরু করছি। তো দেখুন আমি নিচ থেকে এভাবে সুইটি তুলে নিচ্ছি। এবার দেখুন এভাবে হচ্ছে কিছুটা পরিমাণ দূর থেকে আমি একটি ফোর তুলছি এবং সুতাটি নিচে রেখে উপর দিয়ে কিন্তু সুইটি পার করে নিচ্ছি। তো এভাবে করে আমি চিরুনি সেলাইটি দিয়ে নিচ্ছি। প্রথমে সেলাইটি হয়তো আপনারা ভালোভাবে বুঝতে পারেননি, তাই আমি আরো একবার কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এভাবেই কিন্তু সম্পূর্ণ গলাটিতে সেলাই করে নিতে হবে। প্রত্যেকটি ফোর কিন্তু একই পরিমাণ ডিস্টেন্স রেখে তুলতে হবে। তো এই পর্যায়ে আপনারা একটি পেন্সিল দিয়ে লাইন এঁকেও কিন্তু এই কাজটি করে নিতে পারেন। গলার পেছনের অংশের কাজটিও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে সেলাইটি শেষ করবেন। তো পেছন সাইডে চেন ব্যবহার করার জন্য কিন্তু এই জায়গাটিতে সেলাই করতে একটু কষ্ট হচ্ছে। তো দেখুন আমার পুরো গলা সেলাই করা কমপ্লিট। এবার আমি সুতোটি এভাবে পেছন দিকে নিয়ে গিট দিয়ে দিচ্ছি। তো দেখতেই পেলেন কাজটি কিন্তু অনেক সহজ, সহজেই কিন্তু এই কাজটি সবাই করতে পারবেন। যদি ভিডিওটি একবার মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু এই কাজটি করা কোনো ব্যাপারই না। তো আমি আবারও আপনাদেরকে নিচের পোর্শনটিতে একটু কাজ করে দেখিয়ে দিব আপনাদের বোঝার সুবিধার জন্য। দেখুন এখানেও আমি 3 গুণ পরিমাণ সুতা নিয়ে নিয়েছি। দেখুন এই অংশটি থেকে আমি সেলাইটি শুরু করছি, সুইটি এভাবে নিচ থেকে তুলে নিচ্ছি। এবার এভাবে করে একটি ফোর দিয়ে দিচ্ছি। একইভাবে আমি এখানেও চিরুনি সেলাইটি দিয়ে নিচ্ছি। তো আমি গলার পোর্শনটিতে যেভাবে কাজ করেছি ঠিক একইভাবে কিন্তু একই পরিমাণ স্পেস রেখে প্রত্যেকটি ফোর তুলে কাজটি করতে হবে। অনেক আপুরা আছেন সুতা শেষ হয়ে গেলে কিভাবে নতুন করে সুতা তুলে কাজ করতে হয় সেটা বুঝতে পারেন না। তো আমি সুতা শেষ হয়ে গেলে কিভাবে নতুন করে সুতা নিয়ে কাজ করবেন সেটিও আপনাদেরকে দেখিয়ে দিব। দেখুন এই পর্যায়ে আমার সুতাটি শেষ হয়ে গিয়েছে। আমি পেছন দিকে সুইটি নিয়ে একটি গিট দিয়ে ভালো করে আটকে নিচ্ছি। এখন আমি নতুন করে সুতা নিয়ে আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ফোরটি তুলবেন। এবার দেখুন সুইটি ঠিক এইখান থেকে তুলতে হবে। আমার হাতের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন, দেখতে পাচ্ছেন এইখান থেকে ফোরটি তুলে কিন্তু ঠিক আগের নিয়মে আবারও আমাদেরকে সেলাই করে যেতে হবে।
আমি কাজটি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, তারপরেও যদি আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হয় প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি ইনশাল্লাহ রিপ্লাই দিব। এবং এই ফ্রকটিতে আমি আরও কিছু কাজ করব যেটা আপনাদের সঙ্গে পরবর্তীতে আমি শেয়ার করব ইনশাল্লাহ। আশা করি আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট পেলে কিন্তু আমি আরও নতুন নতুন কাজ করার উৎসাহ পাই। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আগামী পর্বে ইনশাল্লাহ এই ড্রেসটির উপরে আরও কিছু কাজ করে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ওই কাজটিও আপনাদের কাছে ভালো লাগবে। তো আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। সবার সুস্থতা ও সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।